দুনিয়া আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আরো একটা ইন্ডিয়ান ফুটবল আপডেট এপিসোড, অনেক কটা আপডেট আছে, সব কটা আপডেট তোমাদেরকে পরপর দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তার কোনো স্কিপ করে দেখলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারো। কিন্তু তার আগে সবসময় আমি যেটা বলি, যারা এখনো পর্যন্ত জানে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো এবার তো সাবস্ক্রাইব করে দাও। আর যারা চ্যানেল নতুন প্রথমবারের জন্য ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, 2022 এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ কিন্তু হোস্ট করতে চলেছে ইন্ডিয়া। টুর্নামেন্ট শুরু হবে 20 জানুয়ারি 2022 এবং চলবে 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। টুর্নামেন্টটা 12টা দেশকে নিয়ে হবে এবং তার মধ্যে তো আয়োজক হিসেবে অবশ্যই থাকবে ইন্ডিয়া। এখানে তোমাদেরকে বলে রাখি, এই টুর্নামেন্টের বেস্ট যে চারটে টিম হবে তারা কিন্তু 2023 ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করে যাবে। তো বলাই যায় ইন্ডিয়া আরও একটা এরকম ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজন করতে চলেছে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের পরে। এরপরে আমি যেটাই আসবো সেটা হচ্ছে এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার তো চলে এসছে। তোমাদেরকে আমি এএফসি কাপের ফিক্সচারটা বলেছিলাম, এটিকে মোহনবাগান কোন গ্রুপে আছে সেই ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম, আরও একবার দেখে নাও। এএফসি কোর গ্রুপটাও তোমাদের স্ক্রিনে আসছে। তো এখানে বলে রাখি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ই অর্থাৎ ওয়েস্ট জোনের যে গ্রুপ ই আছে সেটা কিন্তু হোস্ট করার জন্য ইন্ডিয়া বিট করেছে। অর্থাৎ ম্যাচগুলো যাতে গোয়াতে হয় সেই জন্য কিন্তু ইন্ডিয়া ইতিমধ্যেই বিট করেছে। দেখো তোমাদেরকে এই ব্যাপারে বলে রাখি, এবার কিন্তু এএফসি কাপ সেন্ট্রালাইজড ওয়েতে হবে, প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে নির্দিষ্ট ভেন্যু কিন্তু ঠিক করা হচ্ছে। তো সেই মতো এফসি গোয়া যাতে নিজেদের মাঠে খেলতে পারে সেই জন্য গ্রুপ ইর ম্যাচগুলো অর্গানাইজ করার জন্য কিন্তু ইন্ডিয়া ইতিমধ্যেই বিড জমা দিয়েছে এফসির কাছে। তো সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু এপ্রিল মে মাসে তোমরা এফসি গোয়াকে তাদের নিজেদের মাঠেই এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতে দেখতে পারো। এরপরে আমি চলে আসছি ইঞ্জুরি আপডেটগুলোতে। আইএসএলের প্রায় প্রত্যেকটা টিমে এখন বেশ কয়েকটা ইঞ্জুরি আছে, তার মধ্যে এটিকে মোহনবাগানের এডু গার্সিয়ার যে ইঞ্জুরিটি আছে সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে তার এই ইঞ্জুরিটা কিন্তু বেশ গুরুতর, তার পুরনো জায়গাতেই আবার চোট লেগেছে। তাই খুব সম্ভবত হয়তো তিনি চোট সারাতে স্পেনেও ফিরে যেতে পারেন এমনও কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। তবে এই মুহূর্তে তিনি যে স্পেনে ফিরে যাচ্ছেন এমন কিন্তু কোনো আপডেট নেই। দেখো তিনি যদি স্পেনে ফিরে যান তাহলে চোট সারিয়ে ফিরে কোয়ারেন্টিন কমপ্লিট করে মাঠে নামতে নামতে আইএসএলের গ্রুপ স্টেজের ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তাই আমার মনে হয় সেটা যদি হয় সেটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ধাক্কা। এছাড়াও ডেভিড উইলিয়ামসেরও কিন্তু চোট লেগেছে, তার চোটটাও কিন্তু পুরনো জায়গাতেই আবার চোট লেগেছে। তো সেক্ষেত্রে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আসেনি। তবে যেটা মনে করা হচ্ছে তিনিও কিন্তু বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তো এই চোট আঘাত সমস্যা কিন্তু এটিকে মোহনবাগানকে একেবারে আইএসএলের শুরু থেকেই ভোগাচ্ছে। এডু গার্সিয়া না থাকা তো অবশ্যই একটা বিশাল বড় লস, তার কারণ তোমরা জানোই মোহনবাগানকে এফসি কাপের ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে এডু গার্সিয়া ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ারকে যদি অ্যান্থনি লোপেজ আপাস না পান তাহলে কিন্তু সেটা এটিকে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ধাক্কা হতে চলেছে। তো এই ব্যাপারে বলে রাখি, মার্সেলিনো কিন্তু ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিয়েছে, তার কিন্তু নতুন করে কোয়ারেন্টিন কমপ্লিট করার কোনো ব্যাপার ছিল না, তিনি কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিয়েছেন। এবং পরবর্তী ম্যাচ থেকে অ্যান্থনি লোপেজ আপাস যদি চান তাহলে কিন্তু মার্সেলিনো মাঠে নামতে পারে। তো মার্সেলিনো নেমে এডু গার্সিয়ার জায়গাটা কতটা পূরণ করতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমার মনে হয় যেহেতু মোহনবাগানে এতগুলো ইঞ্জুরি আছে তাই ব্র্যাড ইমনামের বদলে কিন্তু মার্সেলিনোকে সাইন করানো আমার মনে হয় এটা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা অসাধারণ মাস্টার স্ট্রোক, এটা কিন্তু বলতেই হবে। তার কারণ যেদিনই কিন্তু এডু গার্সিয়া চলে গেছে সেদিনই কিন্তু মার্সেলিনোর সঙ্গে সোয়াপ ডিলটা করে ফেলেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ ব্র্যাড ইমনামকে কিন্তু এটিকে মোহনবাগানের তেমন কোনো প্রয়োজন নেই, অ্যান্থনি লোপেজ আবাস তাকে কিন্তু খেলানোরই সেরকমভাবে। ব্র্যাড ইমনাম না থাকলেও কিন্তু আমার মনে হয় এটিকে মোহনবাগানে খুব একটা কোনো প্রবলেম হবে না। তবে এ ব্যাপারে তোমাদেরকে আমি বলে রাখি, যেটা নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এটা কি একদম পারমানেন্ট ট্রান্সফার হলো, সেটা কিন্তু নয়, এটা কিন্তু সোয়াপ ডিল হয়েছে এবং লোন ট্রান্সফার হয়েছে। তাই মরশুম শেষে কিন্তু যে যার ক্লাবে কিন্তু আবার ফিরে যাবে,
মার্সেলিনো ফিরে যাবে উড়িষ্যা এফসিতে এবং ব্র্যাড ইমনাম আবার ফিরে আসবে এটিকে মোহনবাগানে। এছাড়াও কিন্তু আরও একটা ইঞ্জুরি আপডেট তোমাদেরকে দিয়ে রাখছি, ফাকুন্দো পেরেরা কেরল ব্লাস্টার্সের ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সে ফাকুন্দো পেরেরাও কিন্তু এখন একটা ইঞ্জুরির মধ্যে পড়েছেন, তাই তিনিও কিন্তু এরপরে বেশ কয়েকটা ম্যাচ কেরল ব্লাস্টার্সের হয়ে মাঠে নামতে পারবেন না। তাই এটাও কিন্তু বলা যায় কেরল ব্লাস্টার্সের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। এছাড়াও দুজন প্লেয়ারের ব্যাপারে তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে জিস্কো ফার্নান্ডেজ আর লানজারোতে এরা কবে থেকে মাঠে নামতে পারে। দেখো, জিস্কো ফার্নান্ডেজের কোয়ারেন্টিন শেষ হবে 2 ফেব্রুয়ারি, তাই তারপরে যে ম্যাচটা আছে 5 ফেব্রুয়ারি চেন্নাই এফসির সঙ্গে, সেই ম্যাচে তিনি বেঙ্গালুরু এফসির হয়ে মাঠে নামতে পারেন। এছাড়াও কিন্তু লানজারোতের কোয়ারেন্টিন শেষ হবে 29 জানুয়ারি অর্থাৎ আজকের, তো কাল থেকে তিনি প্র্যাকটিসেও নামতে পারেন এবং এর পরের ম্যাচটাই কিন্তু চেন্নাই এফসি তাকে পেতে পারে। এরপরে আমি চলে আসছি আই লিগের আপডেটগুলোতে। মাবারা স্পোর্টিংয়ের দুজন নতুন বিদেশি জন চিটি এবং পেড্রো মানজি কবে আসছে এই ব্যাপারে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ। দেখো, এই দুজনের মধ্যে এখনও পর্যন্ত একজনও কিন্তু কলকাতাতে আসেনি। অনেক জায়গায় তোমরা শুনবে যে জন চিটি এসে নাকি কোয়ারেন্টিন স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত যতটা আপডেট আছে এই দুজনের মধ্যে একজনও কিন্তু এখনও পর্যন্ত কলকাতাতে আসেনি। তাদের কাছে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র চলে গেছে। তোমরা জানোই এখন কিন্তু বিমানে আসা যাওয়া নিয়ে একটা রেস্ট্রিকশান আছে, তাই স্পেশাল কেসেই শুধুমাত্র অ্যালাউ করা হচ্ছে, কিন্তু অবশ্যই তার মধ্যে স্পোর্টস পড়ছে। তাই 2-3 দিনের মধ্যেই তারা কিন্তু কলকাতাতে এসে যাবে এবং খুব সম্ভবত আই লিগের এর পরের যে 2-3টে ম্যাচ আছে মোহামেডান স্পোর্টিংয়ের, সেই ম্যাচ দুটো তারা মিস করতে পারে। তো তারপর থেকে তাদেরকে তোমরা অবশ্যই মোহামেডান স্পোর্টিংয়ের জার্সি গায়ে দেখতে পেতে পারো আই লিগে। একদম লাস্টে যে খবরটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে রাউন্ডলার্স পাঞ্জাব এফসি বিকাশ ইউনাম সিংয়ের সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এটা কিন্তু একদম অফিসিয়াল কনফার্মেশন, রাউন্ডলার্স পাঞ্জাব এফসির যে টুইটার পেজ আছে সেখান থেকে কিন্তু এই খবরটা দেওয়া হয়েছে। তো চলো এখনকার মতো আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নোটিফিকেশন চলে যায়। আর তোমরা আমাকে যারা ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, সেখানে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, এই দেখা হচ্ছে পরের ভিডিওতে।